প্রিয় মানুষটিকে অনেক ভালোবাসেন, তাই না? হঠাৎ জানতে পারলেন সে এক ভয়ানক খুনের আসামি, তাকে সারা জীবন জেলে কাটাতে হবে। মুহূর্তের মধ্যেই সব স্বপ্নগুলো নষ্ট হয়ে গেল। নিষ্পাপ সন্তানটি তার মাকে হারালো, সমাজের কাছে হয়ে গেলেন এক খুনি পরিবার, ঘৃণার পাত্র। পারবেন কি সব কিছুকে পরিবর্তন করতে? হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2010 সালে রিলিজ হওয়া দ্য নেক্সট থ্রি ডেজ মুভিটির কথা। ডিরেক্টর পল হেগিসের সেরা কাজের মধ্যে একটি এই মুভিটি। একটা পরিবারের বিপর্যয়, তাদের ভাগ্যের টানাপোড়ন, খুন না করেও খুনে সাজা পাওয়ার মতো বিষয়গুলো এখানে গভীরভাবে দেখানো হয়েছে। একজন মানুষ তার পরিবারকে বাঁচাতে মুহূর্তের মধ্যেই অপরাধীতে পরিণত হয়। জেল পালানোর মতো কঠিনতম কাজটিও সে করে ফেলে। শিক্ষক হয়েও তাকে তার সততাকে বিসর্জন দিতে হয়। হ্যাঁ, আজ এই গল্পটাকে জানব। তাহলে বলা যাক, 2010 সালে রিলিজ হওয়া সাসপেন্স থ্রিলার জনরার মুভি দ্য নেক্সট থ্রি ডেজ এর ঘটনা প্রবাহ। গল্পটা এক সুখী দম্পতির। স্বামী জন ব্রেনান একজন প্রফেসর, স্ত্রী লারা ব্রেনান একজন চাকুরিজীবী। লারা বেশ তেজি একজন মহিলা, কোনো বিষয়ে প্রতিবাদ করতে তিনি পিছু পা হন না। লারাদের একটি সন্তানও রয়েছে, যাকে লারা জীবনের থেকেও বেশি ভালোবাসে। আট দশটা পরিবারের মতো জন ও লারাও সুখী সুন্দর পরিবার। জনের তার বাবার সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এজন্য লারা প্রায় সময়ই জনকে নানা কথা শোনাত। লারা সবসময় চেত জন যেন তার বাবার সাথে সুন্দর সম্পর্ক গড়ে তোলে। লারা একজন আদর্শ মা, আদর্শ স্ত্রী এবং পেশাগত দিক থেকেও তার ভালো মর্যাদা রয়েছে। সব কিছু ঠিকঠাকই আছে, তাই না? একদিন লারা ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার সময় দেখে তার কোটে রক্ত লেগে আছে। সে বেশ অবাক হয়, আর যখন সেটা সে ধুয়ে ফেলতে যায় তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই জন দেখে অনেকগুলো পুলিশ সেখানে চলে এসেছে। তারা সরাসরি লারাকে গ্রেপ্তার করে নেয়, বলে লারাকে তার বস এলিজাবেথের হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। জন ও লারা হতবাক হয়ে যায়। কি হচ্ছে এসব? লারা কেন তার অফিসের বসকে হত্যা করতে যাবে? তারা এসব বুঝে উঠতে পারছিল না। লারাকে ধরে দ্রুত সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর কেটে যায় তিন বছর। জনদের ছেলে লুক এখন একটু বড় হয়েছে। লুককে সাথে করে তার বাবা একটি জেলে আসে, এখানেই তার মা রয়েছে। হ্যাঁ, লারা তিন বছর ধরে তার বসের হত্যার দায়ে জেল খাটছে। প্রতি সপ্তাহের একটি দিনে লারা তার স্বামী সন্তানকে পেয়ে অনেক খুশি হয়। তার ছেলেটা দিন দিন মনমরা হয়ে যাচ্ছে, মাকে এভাবে দেখে তার আর ভালো লাগে না। ক্ষণিকের আদর দিয়ে তার আর কি হবে? জন জানে তার স্ত্রী নির্দোষ, তার বসের খুন সে করেনি, কিন্তু সে এমনভাবে ফেসে গেছে যে সবার তাকেই হত্যাকারী মনে হচ্ছে। জন চেষ্টা চালিয়ে যাচ্ছে, নানাভাবে কেস লড়ছে, আপিল করছে, কিন্তু লারাকে নির্দোষ প্রমাণ করা যাচ্ছে না। লারা বারবার আশা ছেড়ে দিতে ধরলেও জন তাকে উদ্দীপনা দিয়ে রাখে, তাকে তো নির্দোষ প্রমাণ হতেই হবে। লারার বসের মৃত্যু হয়েছিল অফিসের গাড়ি পার্কিং এলাকায়। যখন লারা তার গাড়ি নিতে সেখানে গিয়েছিল তখন, লারা বলে যখন সে তার গাড়ি নিতে যায় তখন তার সাথে সেখানে এক অচেনা মেয়ের ধাক্কা লেগে গিয়েছিল। মনে হচ্ছিল মেয়েটি দ্রুত সেখান থেকে পালাচ্ছে। মেয়েটির কোটের বোতাম লারার পার্সের সাথে গেঁথে গিয়ে ছিঁড়ে পড়ে যায়। লারা মনে করে ওই অচেনা মেয়েটি খুনি, যার সাজা সে ভোগ করছে। লারা বারবার করে বলতো ওই বোতামটিকে খুঁজে বের করতে, তাহলেই তো তার কথার সত্যটা প্রমাণ হয়ে যাবে। ওই মেয়েটিই তাহলে তার বসকে খুন করে সেদিন পালিয়ে যাচ্ছিল। কিন্তু একটা বোতামের উপর ভিত্তি করে তো আর সব প্রমাণ হয়ে যায় না। পুলিশের কাছে এসব ঘটনা ভিত্তিহীন। পুলিশ সেই বোতাম খুঁজেও পায় না, আর লারাকে দিনের পর দিন সাজা কেটেই যেতে হচ্ছে। জন প্রায় প্রতিরাতেই লারার বসের মৃত্যুদিনের ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করে। আসলে সেই দিন রাতে কি হয়েছিল তা সে জানতে চায়। সে জানে তার স্ত্রী নির্দোষ। লারার কথা অনুযায়ী যে কোম্পানিতে সে কাজ করত সেখানে এক রাতে একটা বিষয় নিয়ে তার বসের সাথে বাগবিতণ্ডা হয়। আর ওই রাতে লারা যখন অফিস শেষে তার গাড়ি নিতে পার্কিং লটে আসে তখন তার সাথে এক অচেনা মেয়ের ধাক্কা লেগে যায়। পরে যখন সে তার গাড়ির কাছে আসে তখন দেখে সামনে একটা সিলিন্ডার পড়ে আছে। সে সেটিকে সরিয়ে রাখে, এরপর গাড়ি নিয়ে চলে যায়। লারা বলে এছাড়া সে কিছুই করেনি, আর কিছুই সে জানে না।
পুলিশের কাছে থাকা তথ্য অনুযায়ী ওই সিলিন্ডারটি দিয়েই লারার বসকে খুন করা হয়েছে। আর ওই সিলিন্ডারে লারার ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়। তাহলে অবশ্যই লারা এটা ধরেছিল। পুলিশ ধারণা করে লারাই খুনটি করেছে। তাদের মতে ওই দিন রাতে লারা তার বসের সাথে তর্কে অনেক বেশি রেগে যায়, আর এই ক্ষোভ সামলাতে না পেরে সে তার বসকে ওই সিলিন্ডারটি দিয়েই আঘাত করে। এতে তার বস সেখানে মারা যায়। লারার কোর্টে তার বসের রক্ত পাওয়া গিয়েছিল। এই রক্তটা সেখানে কিভাবে আসলো? লারার গাড়ির পাশেই তার বসের লাশ খুঁজে পাওয়া গিয়েছিল, এবং ওখানকার সিকিউরিটি গার্ড ওই রাতে লারাকে দ্রুত পার্কিং লট থেকে বের হতে দেখে। তার বের হয়ে যাওয়ার পরপরই গার্ড তাদের বসের লাশটিকে দেখতে পেরেছিল। এই হত্যায় অন্য কেউই সন্দেহ করার মতো ছিল না, তাই সবকিছু বিবেচনায় লারাকেই খুনি প্রমাণিত করা হয়। লারার কাছে তাকে নিরপরাধ সাব্যস্ত করার মতো উপযুক্ত কোনো প্রমাণই পাওয়া যায়নি। জন মাঝে মাঝে ভাবে তার স্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে আসলেই খুনটি করেনি তো, তবে তার মন বলে সে এটা করতে পারে না। আর যাই হোক, হত্যা সে করতে পারে না। জনে পর্যন্ত অনেকগুলি কুলের শরণাপন্ন হয়েছে, অনেকে প্রাণপণ চেষ্টাও করেছে, কিন্তু তেমন কোনো প্রমাণই নেই লারাকে নির্দোষ সাব্যস্ত করার মতো। তাই এখন উকিলরা এই কেসটাও আর নিতে চায় না। এই নিয়ে জনের সাথে তার বর্তমান উকিলের তর্কও হয়। উকিল বলেন, জন একবার ভেবে দেখো, তার কোটের রক্ত, সিলিন্ডারের ফিঙ্গারপ্রিন্ট, তার গাড়ির পাশেই বসের লাশ পড়ে থাকা, সিকিউরিটি গার্ডের তাকে সেখান থেকে চলে যেতে দেখা, এগুলো কী প্রমাণ করে? জন বলে, তাহলে কি আপনি লারার উকিল হয়েও বলতে চাচ্ছেন যে সেই খুনি? ওই দিন রাতের ঘটনার পর অর্থাৎ অফিস শেষে লারা আমার সাথে একটা ডিনার পার্টিতে গিয়েছিল। একটা মানুষ কিভাবে খুন করে তার স্বামীর সাথে ডিনারে খেতে যেতে পারে, তাও আবার উচ্চ গামেজ নিয়ে? এটা সম্ভব নয়। উকিল বলেন, হ্যাঁ এটা সম্ভব নয়, এবং আমিও এটাই বিশ্বাস করি লারা নির্দোষ। কিন্তু খুনের পর লারা খুশি ছিল নাকি চিন্তিত ছিল, কোথাও খেতে গিয়েছিল কি না, এগুলোতে কোর্টের কোনো যায় আসে না। তারা শুধু প্রমাণে বিশ্বাসী, আর সব প্রমাণ লারার বিপক্ষে। মোট কথা হচ্ছে, তাকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। জন এক বুক দীর্ঘশ্বাস নিয়ে লারার সাথে দেখা করতে আসে। জনের চোখের জল দেখেই লারা বুঝতে পারে সে কখনোই এই জেল থেকে বের হতে পারবে না। জনের সাথে সে কোনো কথাই বলতে পারে না। কয়েকদিন কেটে যায়। একদিন রাতে জন জানতে পারে লারা আত্মহত্যা করার চেষ্টা করেছে। সে এখন হসপিটালে। জন দ্রুত হসপিটালে চলে আসে। দেখে লারা কাতর হয়ে পড়ে আছে। সে জনের সাথে কোনো কথাই বলে না, মুখ ফিরিয়ে নেয়। জন রাতের পর রাত ভাবে, একটা সুন্দর পরিবার মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল। একটা সন্তান তার মাকে হারিয়ে ফেলল। সে অনেক চেষ্টা করছে তার স্ত্রীকে রক্ষার, কিন্তু পারছে না। সে জানে তার স্ত্রী নির্দোষ, কিন্তু নিয়তি এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যে এই নির্দোষ মানুষটি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে, সব আশা খোয়ে যাচ্ছে। জন এটা হতে দিবে না। সে তার নিজের পথ তৈরি করবে, তৈরি করবে সব জ্বালা থেকে মুক্তির এক মহা উপায়। জন লারাকে জেলের চার দেয়াল থেকে বের করে আনবে। জন লাইব্রেরি থেকে কারাগার সম্পর্কিত নানা বই পড়তে থাকে। জানতে পারে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা তাদের জীবনে বেশ কয়েকবার জেল পালাতে সক্ষম হয়েছে। এরকমই একজন কয়েদি ছিলেন ডেমন প্যানিংটন। তিনি তার জীবনে এ পর্যন্ত 7 জেল পালাতে সক্ষম হয়েছেন। জন তার সাথে সাক্ষাৎ করে, বলে সে তার ক্লাসে একটা চ্যাপ্টার ভালোভাবে পড়ানোর জন্য তার ইন্টারভিউ নিতে এসেছে। ডেমন বলেন, সাহস আর ভাগ্য যদি সাথে থাকে তাহলে অবশ্যই যে কোনো জেল থেকেই পালানো সম্ভব, তবে আরও অনেক কিছুর দরকার রয়েছে। প্রত্যেক কারাগারেই কিছু ত্রুটি থাকে, খুব সূক্ষ্মভাবে সেটাকে খুঁজে বের করতে হয়। জেলের গার্ডরাও মানুষ, তাদেরও একটা না একটা সময় ভুল হবেই, আর যখনই তারা কোনো ভুল করে বসবে তখনই সেটাকে সুযোগ হিসেবে নিতে হবে। পূর্বে থেকেই একটা শক্ত পরিকল্পনা করে রাখতে হবে। কারাগার থেকে বের হওয়া মানেই মুক্তি নয়। দেশ থেকে বের হওয়া না পর্যন্ত আসলে কয়েদিটি আটকই থাকে। বের হওয়ার পর থেকে কোথায় কোথায় যেতে হবে, পুলিশদের কিভাবে আড়ালে রাখা যায়, সব কিছুরই একটা শক্ত পরিকল্পনা থাকতে হবে। মোট কথা, কোনোভাবেই তাদের নাগালে আসা যাবে না। জনের নানা প্রশ্নে ডেমন ধরে ফেলে জন আসলে এখানে কি উদ্দেশ্যে এসেছে। ডেমন জিজ্ঞেস করে কারাগারের অবস্থান কোথায়। জন জানায় পিটসবার্গে। ডেমনের মতে পিটসবার্গ থেকে পালানো বেশ কঠিন, তবে অসম্ভব নয়। পালানোর খবর পাওয়ার 15 মিনিটের মধ্যেই পুলিশ আশেপাশে শহরগুলোতে ছড়িয়ে পড়বে।
তাই 15 মিনিটের মধ্যে যে পথেই হোক না কেন কাছের শহরকে পার করে যেতে হবে। কাছের ব্রিজ ও টানেলগুলো বন্ধ করে দেওয়া হতে পারে, তাই সরাসরি রাস্তাপথে যেতে হবে। পুলিশদের কাছে জনের ছবি না থাকলেও বর্ণনা থাকবে, তাই বেশভূষা অর্থাৎ পোশাক আশাক প্রতি পয়েন্টে পয়েন্টে পরিবর্তন করে নিতে হবে। কাছের এয়ারপোর্ট, ট্রেন স্টেশন, বাস স্ট্যান্ডে যাওয়া যাবে না। জাল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো বানিয়ে নিতে হবে। আর যে কোনো কাজে টাকা ব্যয়ের সময় অবশ্যই নগদ ক্যাশ ব্যবহার করতে হবে। ক্রেডিট কার্ড টাইপের জিনিসগুলোতে সহজেই পরিচয় বের করা যায়। পালিয়ে যে দেশে যাওয়া হবে সেটার সাথে যেন আমেরিকার কূটনৈতিক সম্পর্ক ভালো না হয়। এখানে যে 5 থেকে 7 বছর থাকার মতো টাকা সাথে রাখতে হবে, প্রতি পদেই ভালো টাকা খরচ হবে। টাকা নেই তো এসবে বন্ধু নেই, সাহায্য নেই। সবথেকে বড় কথা, বাবা মা আত্মীয় স্বজন এসব থেকে সম্পর্ক ছিন্ন হবে। রাষ্ট্রের কাছে ঘোর অপরাধী, সারা জীবনই ভয়ে ভয়ে থেকে চলাফেরা করতে হবে। এইসব যদি মেনে নেওয়া সম্ভব হয় তাহলেই যেন জন এই কাজ করে, না হলে নয়। ডেমন জনকে গুড লাক জানায় আর তার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে চলে যায়। এরপর থেকে জন প্রতি সপ্তাহে জেলে গিয়ে সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে। কোথায় কোন গার্ডের কী কাজ, দরজা, লিফট এগুলো কীভাবে খুলে, কারাগারের আশেপাশের পরিবেশের ছবি, সেখানে পুলিশের যাতায়াত, ডাক্তারদের প্রবেশ, সব কিছু। টাকার অনেক প্রয়োজন ছিল তাই সে বাসার অনেক ফার্নিচার বিক্রি করে দেয়। জাল পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্সের জন্য সে শহরের ক্লাবের আশেপাশের রাস্তাগুলোতে ঘোরাফেরা করে। এখানেই অনেককে পাওয়া যেতে পারে যারা এই ধরনের জাল কাজগুলো করে থাকে। এরকমই একজন ড্রাগ সাপ্লাইয়ারের কাছ থেকে সে জাল পাসপোর্ট তৈরির খোঁজ চায়। প্রথমে যদিও ছেলেটি মানা করে দিয়েছিল, পরে সে এসে একটা বারের খোঁজ দেয়। ওখানে যে হার্ব নামের এক ছেলের মাধ্যমে সে এই কাজ করিয়ে নিতে পারবে। পরের রাতেই জন সেই বারে আসে, ওই ছেলেটির খোঁজ করে। এই সময় ওখানে থাকা অন্য আরেকটি লোক তাকে কেন জানি বারবার লক্ষ্য করছিল। কিছু পরে জন হার্বের দেখা পেয়ে যায়, কিন্তু হার্ব তো তার কাজ করেই না, উল্টো গতদিনে ড্রাগ সাপ্লাইয়ারকে সাথে নিয়ে জনকে বেশ মারধর করে, তার টাকাগুলো ছিনিয়ে নেয়। এরা আসলে এভাবেই মানুষদের বোকা বানিয়ে ছিনতাই করে। কী আর করার, জন জানত এসব কাজে তাকে এরকম হেনস্তারও শিকার হতে হবে, এই পথটাই তো অন্যায় ঘেরা। পরের রাতে আবার জন অন্যান্য ক্লাবের রাস্তাগুলোতে ঘোরা শুরু করে। এরকম কাউকেই সে খুঁজে পাচ্ছিল না। তবে এক রাতে অচেনা এক লোক তার বাসায় আসে। এই লোকটি ওই দিন রাতে বারে জনকে লক্ষ্য করছিল। সে এসে বলে সে তার কাজটা করে দিতে পারবে, তবে এর জন্য তাকে বেশ ভালো রকমের টাকা দিতে হবে। জনের কোনো উপায় ছিল না তাই সে রাজি হয়। লোকটি পাসপোর্টের জন্য ছবি নিয়ে নেয় আর বুধবার দুপুর 2টা নাগাদ একটা জায়গায় দেখা করতে বলে। এরকম যাত্রায় জনের বন্দুকেরও দরকার ছিল, তাই সে বন্দুকের ব্যবস্থা করে নেয়। বুধবার দুপুর থেকেই জন ওই জায়গায় পাসপোর্টের জন্য অপেক্ষা করছিল। একটা সময় সে কাঙ্ক্ষিত জাল পাসপোর্টগুলো পেয়ে যায়। তাহলে বাইরের কাজগুলো মোটামুটি শেষ, এখন জেলের ভিতরের কাজগুলো সেরে ফেলতে হবে। জেলের প্রতিটা লিফটটি চাবি দিয়েই খোলে। জন ভিডিও দেখে বিশেষ এক ধরনের নকল চাবি বানানো শিখে নেয়। এটা এমন এক চাবি যা দিয়ে প্রায় সব লিফটটি বুদ্ধি খাটিয়ে খোলা যেতে পারে। কিন্তু জেলের লকগুলো কি এতই সোজা যে কোনো একটি বিশেষ নকল চাবি দিয়েই তা খুলে ফেলা যাবে? পরের সপ্তাহে জন জেলে আসে, পুলিশের কাছ থেকে লুকিয়ে সেই বিশেষ নকল চাবিটিকে নিজের কাছে রেখে দেয়। ভিতরে এসে কাছের একটি লিফটকে সে ওই চাবি দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু খোলা যাচ্ছিল না। আর তখন জোর খাটাতে গিয়ে সেই চাবিটি ভেঙে সেখানেই থেকে যায়। জন এতে ভীষণ ভয় পেয়ে ওঠে, এটি যদি কোনো পুলিশ দেখে ফেলে তাহলে পরিস্থিতি বেগতিক হয়ে পড়বে। এবং সেটাই হয়, এক পুলিশ লিফট খুলতে গিয়ে বুঝে যায় এখানে কি করার চেষ্টা করা হয়েছে। তৎক্ষণাৎ সকল মানুষদের সেখানে আটক করা হয়। পুলিশ কর্মকর্তা সিসি ক্যামেরার ফুটেজ দেখে সবাইকেই জিজ্ঞাসাবাদ করছিল কে এটা করতে পারে। সবাইকেই সতর্ক করা হয়। জন লিফটের কাছাকাছি ছিল, যদিও ফুটেজে স্পষ্ট দেখা যায়নি জন সেখানে কি করছে, কিন্তু পুলিশ অফিসারটি তাকে জানায় সাবধান হতে। তার স্ত্রী জেলে রয়েছে, পরে যদি সেও জেলে চলে আসে তাহলে কিন্তু তার ছেলেকে এতিমখানায় বড় হতে হবে, তার জীবনটাও নষ্ট হতে পারে, তাকে অপরাধী বাবা মার পরিচয় নিয়ে বড় হতে হবে, এটা কি সে চায়? এসব শুনে জন ভীষণ ভয় পেয়ে ওঠে, ভয়ে সে অস্থির হয়ে পড়েছিল। তাকে এই অবস্থায় ওখানে থাকা একজন পুলিশ অফিসার দেখতে পান।
এই অফিসারই হচ্ছেন তিনি যিনি লারাকে 3 বছর আগে গ্রেপ্তার করেছিলেন। জনকে এরকম অসুস্থ দেখে তার কিছুটা খারাপ লাগে। ধীরে ধীরে জন বুঝতে পারছিল যা সে ভেবেছে তার চেয়ে কাজটা অনেক বেশি কঠিন এবং ভয়ানক। কোনোভাবেই ধরা পড়া যাবে না, না হলে তার সাথে তার ছেলের জীবনটাও শেষ হয়ে যাবে। প্রতি বিকেলে জন লুককে পার্কে বেড়াতে নিয়ে যেত। এ সময় তার এক মহিলার সাথে পরিচয় হয়। তিনি লুকের বান্ধবীর মা ছিলেন। তার মেয়ের জন্মদিন সামনে, তাই জনদের বার্থডে পার্টিতে নিমন্ত্রণ করা হয়। জন বুঝতে পেরেছিল কারাগারে গিয়ে সে কোনো বুদ্ধি খাটাতে পারবে না। তার পরিণাম সে ইতিমধ্যেই দেখেছে। তাই সে ভাবে যদি লারাকে কোনোভাবে জেলের বাইরে বের করে আনা যায় তাহলে সেখান থেকে তাকে নিয়ে সে পালাতে পারবে। আর এরই লক্ষ্যে সে খুঁজে বের করে কারাগারগামী হেডল্যাম্প গাড়িগুলোকে। প্রতি সপ্তাহে হেডল্যাম্প থেকে কয়েদীদের স্বাস্থ্যের রিপোর্ট এই গাড়িগুলোতেই পাঠানো হয়। জনের প্ল্যান হচ্ছে সে লারার স্বাস্থ্য রিপোর্ট পরিবর্তন করবে। সেখানে সে দেখাবে লারার শরীরে ইনসুলিনের মাত্রা অনেক বেড়ে গেছে। এতে তাকে চিকিৎসার জন্য দ্রুত হসপিটালে নিয়ে আসা হবে। আর তখনই জন তাকে সেখান থেকে নিয়ে তার পালানোর মিশন শুরু করবে। এখন তার শিখতে হবে কিভাবে এই গাড়িগুলোর লক খুলে ফেলতে হয়। তাহলেই সে ল্যাবের গাড়িতে ঢুকে লারার রিপোর্টগুলোকে জাল করতে পারবে। মাত্র 1.5 মিনিট সময় পর্যন্ত গাড়িটি কারাগারে অবস্থান করে, তাই এই 1.5 মিনিটের মধ্যেই তাকে লারার রিপোর্টের একটি কপি বের করে আনতে হবে। জন সেটাই করে। এই সময়ের মধ্যেই যথেষ্ট সতর্কতার সাথে গাড়িতে ঢুকে লারার রিপোর্ট বের করে নেয়। এটার একটা ফটো তার লাগবে। বাসায় এসে জন রিপোর্টটা পরিবর্তন করে ফেলে। এখন এই কপিটা লারার রিপোর্টের সাথে এক্সচেঞ্জ করা গেলেই লারাকে অসুস্থ দেখে হসপিটালে পাঠানো হবে। পরের সপ্তাহে জন লারার সাথে দেখা করতে আসে, কিন্তু তখন সে জানতে পারে লারাকে আগামী 3 দিনের মধ্যেই অন্য কারাগারে হস্তান্তর করা হচ্ছে। এটা শুনে জন হতভম্ব হয়ে যায়, কারণ তার তো সব পরিকল্পনা এই জেলকেই ঘিরে। লারাকে এখান থেকে নিয়ে গেলে সে আর কিছুই করতে পারবে না। তাহলে জনকে যা করার এই 3 দিনের মধ্যেই করতে হবে। কিন্তু তার তো এখনও বাসাটাই বিক্রি করা সম্ভব হয়নি। তার যে পরিমাণ টাকার দরকার তা তো এই বাসা বিক্রি করা ছাড়া সম্ভবই না। এই 3 দিনের মধ্যেই যেভাবেই হোক তার টাকাটা জোগাড় করতে হবে, না হলে তার সব পরিকল্পনা এখানেই শেষ। লারাকেও আর বের করে আনা সম্ভব নয়। তাই জন বাধ্য হয়ে ডাকাতির প্ল্যান করে। কিন্তু যে মানুষটি সারা জীবন শিক্ষার্থীদের পাঠদান করে এসেছেন, তিনি চাইলে কি আর ডাকাতের বেশভূষা ধারণ করতে পারেন? তাই ব্যাংকের সামনে থেকেও জন সেখানে যাওয়ার সাহস পায় না। জন তার মনোবল হারাচ্ছিল। তার কাছে সাহস নেই, টাকা নেই। সে কি আসলেই পারবে এসব করতে? জন আরেকবার লারার সাথে দেখা করতে আসে। তার চোখ মুখ একেবারেই শুকিয়ে গিয়েছিল। তাকে দেখে বোঝা যায় মানসিকভাবে সে ভেঙে পড়ছে। লারা বলে, জন আমার অন্য জেলে যাওয়াই ভালো, তুমি আর নিতে পারছো না, কেস লড়ে লাভ নেই, আমার মুক্তি হবে না। এক পর্যায়ে লারা উত্তেজিত হয়ে যায়। সে বলে, কি জন্যে এত কষ্ট করছো তুমি? এমনও তো হতে পারে খুনটা আমি করেছি, এটাই আমার প্রাপ্য। লারা বুক ভরা আক্ষেপ নিয়ে চলে যায়। জন ভাবে এত কাছে এসে সে কি হার মেনে যাবে। সে লারাকে এসে বলে, আমি মানি না তুমি খুন করেছ, আর আমি কথা দিলাম তোমার জীবন এরকম থাকবে না। রাতে জন বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে। সে ক্লাব এরিয়াতে আসে। এখানেই তাকে ধোকা দিয়ে ওই 2 ছেলে তার টাকাগুলো হাতিয়ে নিয়েছিল। সে তাদের কাছ থেকেই তার টাকাটা ফেরত নেবে। জন ওই ড্রাগ সাপ্লাইয়ারের দেখা পায়। তাকে ফলো করে তার বাসায় চলে আসে। একসাথে 2 ছেলেকেই সেখানে পাওয়া যায়। জন তাদের উপর আক্রমণ করে। ভয় দেখানোর জন্য একজনের পায়ে ও আরেকজনের কাঁধে গান ফায়ার করে। কিন্তু তারপরেও ছেলেগুলো টাকা দিচ্ছিল না, তাই জন তখন তাদের আগুনে পুড়িয়ে ফেলার ভয় দেখায়। এতে চালাকি করে একটি ছেলে উপরতলায় পালিয়ে আসে। জন তার পিছু নিয়ে উপরতলায় যায়। হঠাৎ ওই ছেলেটি তার উপর গান ফায়ার করে, তবে ভাগ্যক্রমে গুলিটি অন্য ছেলেটির বুকে লাগে আর জন সিঁড়িতে পড়ে যায়। পরে সুযোগ বুঝে জন গান ফায়ার করলে বন্দুক হাতে ছেলেটি সেখানে মারা যায়। তাদের রুমে ঢুকে জন দেখে সেখানে অনেক টাকা পড়ে আছে। এতে জনের কাজ হয়ে যাবে। জন সেগুলো নিয়ে নেয়। অন্য ছেলেটি যন্ত্রণায় কাতরাচ্ছিল। সে বারবার বলছিল সে বাঁচতে চায়। তাই জন তাকে সাথে নিয়ে বাসা থেকে বের হয়। তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কিন্তু দুর্ভাগ্য ছেলেটি পথেই মারা যায়। করার কিছুই ছিল না এখানে,
তাই জন তার লাশটিকে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। লুক তার দাদার বাসায় ছিল, জন সেখানে আসে। সব কিছুই যেহেতু ঠিকঠাক হয়ে গেছে, তাহলে কালকেই লারাকে বের করে আনার ব্যবস্থা করতে হবে। জন লুকের সাথে সেখানে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। জনের বাবা অনেক আগেই বুঝতে পেরেছিলেন জন বড় কিছু একটা করতে যাচ্ছে। জনের কোর্টে তিনি প্লেনের টিকিট দেখতে পান। বুঝতে বাকি থাকে না জন কি করছে, তিনি শুধু দীর্ঘশ্বাস ফেলেন। ভোরের দিকে জনরা বাড়ির পথে রওনা হয়। যাওয়ার আগে জন তার বাবা মাকে শেষবারের মতো ভালো করে দেখে নেয়। তার বাবা বলেন, যেখানেই যাস ভালো থাকিস। যে বাবার সাথে জনের এতকাল খারাপ সম্পর্ক যাচ্ছে, সে বাবাই জনের পক্ষে রয়েছে। এইদিকে মৃত ড্রাগ সাপ্লাইয়ার দুইটির লাশ পাওয়া গিয়েছিল। এই হত্যার তদন্ত দায়িত্ব দেয়া হয় নেবলসি নামের এক পুলিশ অফিসারকে। তিনি ঘটনাস্থলে গাড়ির হেডলাইটের ভাঙ্গা কাঁচ খুঁজে পান। তাতে গাড়ির নাম প্রিয়াস লেখা ছিল। এটা জনের গাড়ি। জনরা তাদের জিনিসপত্রগুলো গুছিয়ে নেয়। ঘরে থাকা সব প্ল্যানিং আইডিয়াগুলোকে মুছে ফেলা হয়, যাতে পুলিশ তাদের গন্তব্যস্থল সম্পর্কে কিছু জানতে না পারে। এরপর জন হেড ল্যাবের কাছে আসে। গাড়িতে উঠে লারার রিপোর্টগুলোকে এক্সচেঞ্জ করে দেয়। তাহলে কিছু সময়ের মধ্যেই লারাকে হসপিটালে পাঠানো হচ্ছে। লারাকে হসপিটাল থেকে বের করে আনতে বেশ সময়ের প্রয়োজন। এই সময়টা লুককে অন্য কোথাও রাখা দরকার। এর জন্য সবথেকে ভালো জায়গা হবে লুকের বান্ধবীর বার্থডে পার্টি। পালানোর পথে লুককে সেখান থেকে উঠিয়ে নেওয়া যাবে। জন লুককে সেখানেই নিয়ে আসে। জন লুকের আন্টিকে বলে, জনের ফিরে আসতে হয়তো বেশ সময় লাগতে পারে। যদি খুব বেশি দেরি হয়ে যায়, তাহলে তিনি যেন লুকের দাদা দাদিকে কল করে লুককে তাদের কাছে পাঠিয়ে দেন। জন তার ছেলেকে ভালোভাবে দেখে নেয়। হয়তো এটাই তার ছেলেকে শেষ দেখা হতে পারে। এদিকে পুলিশ গুরুতরভাবে হত্যার তদন্ত শুরু করে দিয়েছে। এ ধরনের ড্রাগ সাপ্লাইয়াররা সাধারণত তাদের মতো অপরাধী গ্রুপের সাথেই সংঘর্ষে হত্যার শিকার হয়। তাই পুলিশ এই শহরের বিগত পাঁচ বছরের কুখ্যাত অপরাধীদের তালিকা খুঁজে বের করে। আবার দেখা হয় এদের মধ্যে কারা প্রিয়াস ব্র্যান্ডের গাড়িটি চালিয়ে থাকে, কেননা ঘটনাস্থলের গাড়িটি ছিল প্রিয়াস। শহরের তালিকায় কুখ্যাত অপরাধীদের সংখ্যা কম ছিল, আর খুনির সংখ্যা আরও কম। এদের মধ্যে একজনই মেয়ে খুনি, সেটা ছিল লারা। আবার অপরাধীদের মধ্যে শুধুমাত্র লারার বাসাতেই প্রিয়াস ব্র্যান্ডের গাড়িটি দেখা গিয়েছিল। লারা যেহেতু জেলেবন্দী, তাই জনকেই সন্দেহ করা হয়। পুলিশ দ্রুত জনের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে লারার অসুস্থতার জন্য তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। জন সেই অ্যাম্বুলেন্সের পিছু নিয়ে হসপিটালে চলে আসে। পুলিশ জনের বাসায় এসে দেখে পুরো বাসা একদম ফাঁকা। বোঝাই যাচ্ছিল জন এখান থেকে চলে যাচ্ছে। এতে নেবলসির মনে সন্দেহ আরও দৃঢ় হয়। এ সময় কারাগার থেকে জানা যায় লারাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। নেবলসির বুঝতে আর বাকি থাকে না, তারা দ্রুত হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জন ইতিমধ্যেই হসপিটালে চলে এসেছে। সে পুলিশদের উপর বন্দুক তাক করে, একজন পুলিশকে আঘাতও করে। লারা এগুলো দেখে হতভম্ব হয়ে যায়। সে জনকে থামার চেষ্টা করে। জন বলে এছাড়া কোনো উপায় নেই। সে লারাকে দ্রুত কাপড় বদলাতে বলে সে তাকে নিয়ে যাবে, কিন্তু লারা কোনো মতেই যাবে না। জন তখন লারাকে ফোন দিয়ে বলে, আচ্ছা তাহলে লুককে কল করে বলো, আগে তোমার মা ছিল না, এখন তোমার বাবাও নেই, কারণ তাকেও এখন জেলে পাঠানো হবে। লুক, তুমি এখন পুরোপুরি একা, তোমার কেউ নেই। লারা এসব শুনে আঁতকে উঠে। জন বলে, আমি যা করেছি এতে পালানো ছাড়া বাঁচার কোনো উপায় নেই। লারা কাপড় বদলিয়ে জনের সাথে বেরিয়ে আসে। এদিকে নেবলসিরাও হসপিটালে চলে এসেছে। জনরা লিপ দিয়েই নামছিল, তবে মাসতলায় তারা পুলিশের মুখোমুখি হয়। জন তাদের বন্দুকের তোপে রেখে সরাসরি নিচে নেমে যায়। পুলিশদের ভুল পথে ব্যস্ত রাখতে হবে, এজন্য জন তাদের কাপড়গুলি খুলে নিচতলায় ফেলে দেয়। পুলিশ এসে মনে করে তারা এতলায় রয়েছে। পুলিশ সেখানে এসে তাদের খুঁজতে থাকে। তারা পার্কিং লট পর্যন্ত চলে আসে, কিন্তু জনদের পায় না। জনরা হসপিটালের পিছনের পথ দিয়ে বের হচ্ছিল। তারা সরাসরি বাইরের রাস্তায় চলে আসে। সেখানে তারা আবার কাপড় বদলিয়ে নেয়। জনরা প্রথমে একটা মিছিলে ঢোকে, তারপর শপিং মলে, তারপর ট্রেন স্টেশনে। মোট কথা, তারা জনবহুল পরিবেশ দিয়ে চলাফেরা করছিল। এজন্য পুলিশ কাছে থাকলেও তাদের খুঁজে পাচ্ছিল না। তবে জনরা ট্রেনে ওঠার সময় নেবলসি দেখে ফেলে। যেহেতু তারা ট্রেনে উঠে গিয়েছে, তাই জনদের দূরত্ব এখন বেড়ে যাবে। পুরো শহরে পুলিশ ছড়িয়ে পড়েছে।
প্রত্যেক প্ল্যাটফর্মে পুলিশদের জানিয়ে দেওয়া হয়, কিন্তু জন তো কোনো প্ল্যাটফর্মেই নামবে না। মাঝরাস্তায় ট্রেন থামিয়ে তারা নেমে যায়। কাছেই জন তার গাড়ি আগে থেকেই পার্ক করে রেখেছে। রাস্তায় তারা আবার কাপড় পাল্টিয়ে নেয়। তাদের কোনো সিগন্যালেই থামা যাবে না, দ্রুত গাড়ি চালাতে হবে। হাতে সময় অনেক কম, 30 মিনিটের মধ্যেই তাদের এয়ারপোর্ট পৌঁছাতে হবে। জন লুককে নিতে আসে, কিন্তু লুক সেই বাসায় ছিল না। তারা সবাই চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছে, করার কিছুই নেই, জনদের দ্রুত সেই চিড়িয়াখানায় যেতে হবে। জন নানা শর্টকাট ব্যবহার করে যাচ্ছিল, কিন্তু তারপরেও জন দেখে ইতিমধ্যেই 20 মিনিট পার হয়ে গেছে। এখন লুককে নিয়ে আসতে গেলে তারা যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছাতে পারবে না, তাই সে গাড়ি ঘুরিয়ে এয়ারপোর্টের দিকে নিয়ে যায়। লারা অবাক হয়, জন কেন চিড়িয়াখানা যাচ্ছে না? জন বলে, লুক আপাতত ওর দাদা দাদির কাছেই থাকুক, আমরা এখান থেকে বের হই, পরে সুযোগ বুঝে এসে আমি ওকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু লারা তো তার ছেলেকে ছাড়া যাবে না, আর সে জানে তারা দেশ থেকে বের হলে সহজে এদেশে আর ফিরতে পারবে না। সে হুশ হারিয়ে গাড়ির দরজা খুলে দেয়। এতে গাড়ি তার ভারসাম্য হারিয়ে ফেলে। জন কোনোভাবে গাড়িটিকে সামলিয়ে নেয়। অল্পের জন্যই তারা অ্যাক্সিডেন্ট করে ফেলছিল। জন বুঝে লুককে ছাড়া বাইরের দেশকেও লারার কারাগারই মনে হবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেছে, এখন ভাগ্যকেই ভরসা করতে হবে। এদিকে পুলিশটা এসে জনের বাসায় তল্লাশি চালায়। তারা কোন এয়ারপোর্ট বা দেশে যাচ্ছে পুলিশটা তা খুঁজে বের করার চেষ্টা করছিল। বাসার ডাস্টবিনে জনের ফেলে দেওয়া প্ল্যানিং ম্যাপগুলোকে পাওয়া যায়, তবে সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। কোনোভাবে মিলিয়ে যতটুকু বোঝা যায় তাতে তারা কাছের 4-5টি রাজ্যের কোনো একটি এয়ারপোর্টে যাবে। তাই এয়ারপোর্টগুলোতে জনদের ছবি পাঠিয়ে দেওয়া হয়। জন চিড়িয়াখানায় আসে, লুককে সেখান থেকে বের করে আনে। লুক দীর্ঘ 3 বছর পর তার মাকে বাইরে দেখতে পায়। সে চুপচাপ তার মার সাথে গিয়ে গাড়িতে বসে। চেক পয়েন্টগুলোতে চেকিং হচ্ছিল, তবে প্রধান সড়কের এত এত গাড়িকে থামিয়ে চেকিং করা সম্ভব নয়, তাই শুধুমাত্র এক পুরুষ ও এক মহিলা সম্বলিত গাড়িগুলোকেই থামিয়ে দেখা হয়। জন প্রধান সড়কে ওঠার আগেই তাদের সাথে রাস্তার কোনো একটি বৃদ্ধ দম্পতিকে তুলে নিয়েছিল, তাই চেক পয়েন্টে তাদের আর সন্দেহ করা হয় না। জনদের কাজ প্রায় শেষের দিকে, শুধু আর একটা কাজ বাকি, তা হচ্ছে এয়ারপোর্টের সিকিউরিটি চেকিংয়ে ধরা না পড়ে প্লেনে উঠে যাওয়া। যুক্তরাষ্ট্রের প্রতিটি শহর রাজ্যে এত পরিমাণ এয়ারপোর্ট রয়েছে যে সেগুলোতে ছবি পাঠানো শুরু করলে ঘন্টা পার হয়ে যাবে। তাই পুলিশরা জনের প্ল্যান করা নকশা অনুযায়ী কিছু এয়ারপোর্টে আগে ছবি পাঠিয়ে দেয়, তারপরে পর্যায়ক্রমে বাকি সব এয়ারপোর্টগুলোতে ছবি পাঠানো হয়। এয়ারপোর্টে জন এখন আশা করছে তাদের ভাগ্য যেন সহায় হয়, তাদের যেন তথ্য এখানে না এসে থাকে। জন আতঙ্কে অস্থির হয়ে পড়েছিল। লারা তাকে আশ্বাস দেয় এবং সে পাসপোর্ট চেকিংয়ে যায়। চেকিংয়ে দেশের বিশেষ সন্দেহভাজন আসামিদের সাথে ফেস মিলিয়ে দেখা হয়। লারা এবং জন দুজনেই এখান থেকে পার পেয়ে যায়। ভাগ্য তাদের সাথে ছিল। তারা পার হয়ে যাওয়ার পরপরই কর্তব্যরত অফিসারের ডিউটি শেষ হয় আর তাদের ছবিও চলে আসে, তাই জনদের আর চিহ্নিত করা যায় না। আসলে জন ইচ্ছে করেই কিছু ভুল প্ল্যানিং ম্যাপ ডাস্টবিনে ফেলে এসেছিল, যাতে পুলিশ এগুলোর উপর ভিত্তি করে আগে সেই জায়গাগুলোতে ছবি পাঠায়। আর এর জন্যই জনদের এয়ারপোর্টে ছবি আসতে একটু বেশি সময়ই লেগে গেছে। জন অবশেষে তার কঠিন এক পরিকল্পনাকে বাস্তবে পরিণত করেছে। তারা যুক্তরাষ্ট্র থেকে অনেক দূরের একটি দেশে চলে এসেছে, যেখানে তাদের খুঁজে বের করা প্রায় অসম্ভবই। অনেক সময় পর লারা তার ছেলেকে একদম কাছে নিয়ে আদর করার সুযোগ পায়। সে তার কাছে গিয়ে শুয়ে পড়ে। 3 বছর পর সে আজ স্বস্তি নিয়ে ঘুমাতে পারবে। আয়নার সামনে দাঁড়িয়ে জন ভাবে সে আজ অপরাধী। নিজের বিবেকের কাছে সে অনেক ছোট হয়েছে, কিন্তু তার মনে পরিবারকে ফিরে পাওয়ার এক অফুরন্ত আনন্দ রয়েছে। সারা জীবন তাকে একটা গ্লানি বয়ে বেড়াতে হবে ঠিকই, কিন্তু তা ভুলে থেকেই তাকে সুখী হতে হবে। দিন শেষে পরিবারই তো তার কাছে সব কিছু। লারাকে গ্রেপ্তার করা পুলিশটি অতীতের সেই হত্যাকাণ্ডের স্থলে আসে। লারা বলেছিল সে খুনটি করেনি, হয়তো তাকে ধাক্কা দেয়া মেয়েটি খুনটি করেছে। তার সাথে ধাক্কায় একটি বোতাম পড়ে গিয়েছিল। 3 বছর পরে এসে কেন জানি পুলিশটির মনে হয় লারা সত্য বলেছিল। এত সময় পরে এসো সে ওই বোতামটি খোঁজার চেষ্টা করে, বোতামটা তারা খুঁজে পায় না। কি হয়েছিল ওই দিন রাতে?
ওই রাতের মেয়েটা এক ছিনতাইকারী ছিল। টাকার লোভে সে লারার বসকে খুন করে। পালানোর সময় লারার সাথে তার ধাক্কা লেগে যায়। তার হাতে থাকা রক্ত লারার কোটে লেগে গিয়েছিল, আর এই ধাক্কা দিয়ে খুনিটির কোটের বোতাম খুলে পড়ে যায়। লারা কিছুই জানত না। প্রতিদিনের মতোই সে গাড়ি নিতে আসে, সামনে সিলিন্ডার পড়েছিল জন্য তা সরিয়ে রাখে, এরপর সে গাড়ি নিয়ে চলে যায়। 3 বছর থেকে জেল খেটে আসা লারা আসলে নির্দোষ ছিল।